হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আমরা দেখব যে ফোনে আসা বিরক্তকর নোটিফিকেশনসগুলোকে কীভাবে বন্ধ করতে হয়। তো বন্ধুরা, ফোনের বিরক্তকর নোটিফিকেশনসগুলোকে বন্ধ করার জন্য সবার প্রথমেই আপনি ফোনে সেটিংসে আসবেন। এখন সেটিংস থেকেই কিন্তু আপনি আপনার ফোনে অদরকারি নোটিফিকেশনসকে বন্ধ করতে পারবেন। এবং বন্ধুরা, এই ধরনের অদরকারি নোটিফিকেশনসের জন্য আপনারা হয়তো জানেন না যে ফোনের ব্যাটারিও কিন্তু খুব দ্রুত গতিতে শেষ হয়, যার জন্য আপনাদের অদরকারি অ্যাপ্লিকেশনের নোটিফিকেশনসকে বন্ধ করে রাখা খুবই প্রয়োজন। তো এর জন্য আপনি কি করবেন, ফোনে সেটিংসে আসার পর এখন সেটিংস থেকে আপনি এখানে নোটিফিকেশনসের উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি অ্যাপ নোটিফিকেশনসের উপরে ক্লিক করবেন। তারপর এখন এখান থেকে কিন্তু আপনি সেই অ্যাপ্লিকেশনসগুলো নোটিফিকেশনস বন্ধ করতে পারবেন, যেই অ্যাপ্লিকেশন থেকে আপনার ফোনের নোটিফিকেশনস বারে অদরকারি নোটিফিকেশনসে ভরে যায়। তো আপনি যে যে অ্যাপ্লিকেশনের নোটিফিকেশনস বন্ধ করতে চান তার উপরে এইভাবে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন অল গুগল নোটিফিকেশনস লেখা রয়েছে, তার পাশে এইভাবে ক্লিক করে দেবেন। তো এইভাবে এখানে যে সকল অদরকারি অ্যাপ্লিকেশনসগুলো রয়েছে ঠিক এইভাবে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনসগুলোকে নোটিফিকেশনস আপনি এখান থেকে বন্ধ করতে পারবেন। তাহলে কি হবে, সেই অ্যাপ্লিকেশন থেকে আর কখনও আপনার নোটিফিকেশনস বারে কোনো ধরনের নোটিফিকেশনস আসবে না। তো এইভাবেই কিন্তু খুব সহজেই সেটিংস থেকে আপনি কোনো ধরনের অ্যাপ্লিকেশনের নোটিফিকেশনসকে বন্ধ করে রাখতে পারবেন।